খাওয়াইতে পারেন, ঘড়ি ধরবেন 5 মিনিটের ভিতরে সাপের বিষ জল হয়ে যাবে। রোগীটাকে আপনার আমাদের মতো উজা কবিরা সাপুড়িয়ার বাড়িতে নিতে হবে না, হসপিটালেও নিতে হবে না। আপনারা বাড়ি থেকে সাপে কাটা রোগী ভালো করতে পারবেন। পারলে তোরা গাছটাকে টান মেরে তুলে নিস। তবে মা, তোর মাথাটা তুই বাই করে দেখাবি, তোকে সবাই দেখে প্রণাম করবে, তোকে দেখে কেউ ঘৃণা করবে না। না মাথাটাকে দেখলে সবাই প্রণাম করবে, সবাই গর্ব, সবাই গর্ব, সবাই প্রণাম করবে, প্রণাম করবে, সবাই প্রণাম করবে, সবাই প্রণাম করে। এই মা, এখানে তোর ক্ষতি করবে না, এখানে সবাই তোকে মানে। হ্যাঁ, দেখেন তো পিছনের দিকে ফুলটা দেখা যায় না, পদ্ম ফুলের সভাটা দেখেন তো দেখা যাচ্ছে না, দেখা যায় না পিছনে খরমের সভাটা। এটা তো কোন সাপি না, ত্রিশুলালা সাপটা তোদের দেখাবো, মাথায় ত্রিশুলা চাই না কিনা একটু ওইদিকে ফিরে দেখা ওনাদেরকে তো দেখা। হ্যাঁ, আবার ওইদিকে তাকা, ওইদিকে তাকা না, কারো ক্ষতি করিস না। তবে তোদের এলাকায় যদি বাবা পারিস গাছটাকে যদি আবার টান মেরে তুলে না, কারো বাড়িতে রাখতে পারিস, তোর বাড়িতে বাবা 18 বছর এরকম সাপ 2 নম্বরই দূর তোর বাড়িতে প্রবেশ করতে পারবে না। আবার তোদের এলাকায় যে একটা পোকা পাওয়া যায় সন্ধ্যার পর টিপ টিপ করে জলে, কি পোকা বলে না, যদি পারিস পারলে মা একটা ঝুনা কি পোকার আলো, পারলে তোরা গাছটার ভিতরে দাদা ভাই দিয়ে নিবি, তাই বলে তোরা সবাই দিস না। এই যে আমার হাতের দিক ফলো করবি, দুটো লোকে দিবি, তাই বলে কোন দুটো লোক, যারা বলি বাবা সাপুড়িয়ার ছেলে, আমি মাঠে ঘাটে কাজকর্ম করি। এই যে দেখ, আমি বসতে গেলে মাটি, উঠতে গেলে লাঠি, ঠাকুর থানে প্রণাম করতে পারি না, আমার কঠিন কোমর ব্যথা করে, হাঁটু ব্যথা করে। এই বসমাতা আমি বুকে নিয়ে বললাম, এই মাকে শুয়ে দিব্যি কেটে বললাম, বাপ তোর এখনই কোমর ব্যথা আছে, তুই এখনই যদি গাছটাকে টান মেরে তুলে নিয়ে এখনই দেয় রাখ, এখনই যদি তুই তোর কোমরে বাঁধতে পারিস, ঠাকুরে তোর এখনই তোর কোমর ব্যথা মাফ করবে, পারলে তোরা গাছটাকে তোরা টান মেরে তুলে নিস। তবে তোর আরেকটা সাপ আমার কাছে দেখবি, যে সাপটার 2 মাথা ওই সাপটাকে দেখবি, আর একটা সাপ দেখাবো তোদের 3 দিনের বাচ্চা, এখনো চোখ খুলে নেই সাপটার। এই যে তোদের দেখা, এ বন্ধ হয়ে যা তুই মা। তবে এই যে কিভাবে করে দেখ জল খা, তোরা নিজে দেখ কিভাবে করে জল খায়, তোরা নিজে চোখে দেখে যা। তবে তোদের এলাকায় গাছের নামটা বলে দিই, দেখ না আপনারা গাছটাকে চিনতে পারিস নাকি। তবে যখন আপনাদের এই সামনে একটা পাড়া আছে, এই পাড়া যখন আমি 2 মাথালা সাপটা বাই করব, একটা মায়ের বয়সী লোক হাঁপা দিয়ে আমার হাত ধরছে, তুই আগে সাপ পরে বাই কর, আগে তুই আমাদের এলাকার গাছের নামটা বলে দে। আমার এটাকে আমি বলি বসমাতা, তোরা কেউ মাকে বুকে নিয়ে তোরা বলতে পারবি জীবনে তোরা কেউ তেলা কচু গাছের শেকড়টা তোরা কেউ জীবনে ব্যবহার করছিলি? যদি বাবা আজকা পারিস আমার কথাটা আপনাদের পায়ের নিচে রেখে, তোরা যেহেতু সাপ দেখতে আসলি তোদের দেখাইলাম, সিঁদুর আলাটা দেখাবো, তবে তোরা যদি পারিস শেকড়টা টান মেরে তুলবি। আর তোদের হায় ঠাকুর, আর তোদের এলাকায় একটা গাছ পাওয়া যায় ওই যে গাছটার ফুলটা হয়ে মাইকেল মতন, ফলটা হয়ে কাঁচা। হ্যাঁ, এই যে দেখ, ওই দিদি হয়তো গাছটার সম্পর্কে কিছু কারো মুখে শুনছে, তার জন্য বলল কাল দূতরা। যদি বাবা পারিস 1 ইঞ্চি শিকড় নিবি, দুটো গাছ একত্র করে তোর বাড়িতে রাখতে পারে, তোর বাড়ি বন্ধ, আমার মতন শৈলে রাখবি তোর শৈল বন্ধ। তবে 2 মাথাওয়ালা সাপটাকে সবাই একটাবার কা প্রণাম কর, সবাই একটাবার কা গর কর, সবাই প্রণাম কর। আর বাবা এটার গায়ের ভিতরে আবার হার হাড্ডি নাই, এটার মা গায়ের ভিতরে কোন হার জল খা, তোকে জল দেশে খাওয়ার জন্য না, একটু জল খা, এরই মানি একটু জল খা, এই যা না একটু খা, না খাবি না তুই, যা তবে তুই বন্ধ হয়ে যা। তবে সিঁদুরওয়ালাটাকে আর ছোট বাচ্চা সবটাকে আপনাদের দেখিয়ে দিয়ে আমি চলে আসি। যা বন্ধ হ, যা বন্ধ হয়ে যা। এখানে আমি 2 থেকে 3 জন লোককে মায়ের প্রসাদটা আমি দিয়ে যাব, আর আমার কাছে মনে হয় নাই, অল্প কয়টা আছে আমি এখানে অল্প কয়জন দিয়ে যাব। ওই দাসপাড়ায় সব লিয়ে গেছে, ব্যাগ ব্যাগ ছিল সব লিয়ে গেছে, এই অল্প কয়টা আছে ধরে এই পাড়া আমি 2-1 জন গাছটা দিয়ে যাই। তবে সবাই আরেকটা বার কামা কবল জয় মা মনসা দেবা, তোরা কেউ ডান পাড়া তোরা কেউ 1 মিনিট কেউ আস না, সবাই প্রণাম কর, সবাই গর কর, সবাই গর কর, এটার নাম বলা হয় সেই কাল না গিনি, সবাই গর করে এটাকে, এটাকে দেখে কেউ বাঁকি থাকিস না, এটাকে দেখে বাঁকি ছিল কে জানিস, প্রণাম করতে চান্দ সদা কর, তার 6 পুত্র নিয়ে বড়াই করছিল, এই ঠাকুরে আমার এত বড় বাড়ি দেশে, এত বড় গাড়ি দেশে, এত সম্পৃক্তি দেশে, আমি সাধারণ সাপকে প্রণাম করবো? 6 পুত্রের বড়াই করে প্রণাম করছিল না, কালিদয় সাগরে মেরে দিছিল। রাজা লক্ষ্মীদার কিন্তু লোয়ার ভাষুর ঘরেও বাঁচতে পারিস। এই মা, তুই সবাইকে একটু চিনে রাখ মা, কে তোকে ভালো মনে চায়, কে তোকে খারাপ মনে চায়, কে তোকে ঘৃণা করে, কে তোকে প্রণাম করে, তোর জীবে দিয়ে তুই আশীর্বাদ দে। আমি যাই না মা, এখানে অনেক মা আছে কঠিন কোমর ব্যথা করে, হাঁটু ব্যথা করে, মাথা ঘুরায়, তল পেট ব্যথা করে, তোর জীবে দিয়ে আশীর্বাদ দে। অনেকে বাচ্চা সে লেখাপড়া করে মনে থাকে না, ব্যান বুদ্ধি ঠিক নাই, বিছনা ভরে প্রসাব করে, দাঁতে দাঁত করে, তোর জীবে দিয়ে আশীর্বাদ দে। অনেক দাদা ভাই আছে ইনকাম করে হাতে থাকে না, কাজকর্মে মন বসে না, তোর জীবে দিয়ে আশীর্বাদ দে। কার বাড়িতে অশান্তি, কার বাড়িতে একটার পর একটা বিপদ লেগে রয়েছে, তুই আরেকটা বার আশীর্বাদ দে। মা, তুই সবার মনের খবর জানিস, তুই সবার জন্য তোর জীবে দিয়ে তোর প্রসাদটাকে চেটে দে, তোর প্রসাদটা সবাই পাবে, একজন লোক তোর প্রসাদটা পাবে না, তুই সবার জন্য চেটে দে, আরেকটা বার কাঁদে সবাই মুখে বল জয় মা মনস। আমার কথা শুনি নাই, কথা বল, আমার কথা শুনি নাই সাপে, এই অনেকে তোর জীবে দেখছে, অনেকে দেখেনি তোর জীবেটা, আরেকটা বার কাঁদে, বড় করে বাই করে দেখেনে, সবাইকে দেখিয়ে দে, আরেকটা বার কাঁদে, কথা শোনে না আমার। জীবেটা লাল দেখলেন না কালো দেখলেন, নিজের পেটের সন্তান কথা শোনে না মা, আজকা সাপ হয়ে কথা শোনে মা, তুই আরেকটা বার কাঁদে, আরেকবার দে।
এবারকে আমি এই সাইডে কয়টা এই সাইডে কয়টা মায়ের প্রসাদ ছিটিয়ে মারি, তোরা যা পাবি সেটি লিবি, যেটি না পাবি তোরা জুংলা থেকে তুলে নিস। আমি এই সাইডে করে এই সাইডে করে ছিটিয়ে মারি, তোরা রেডি হয়ে যা, রেডি হয়ে যাস। এক দুই, ওরে বাবা, সব রেডি হয়ে রয়েছে।